কথাটা বল আমি শুনি একটু, তাইলে না তোমার মনে আমার শ্বাসকষ্ট হবে। দিদি দিদি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা ভয়ানক ভিডিও বানাবো। ভয়ানক মানে ওই রকম ভয়ানক না, মানে এর আগে আমি এরকম ভিডিও কোনোদিনও বানাইনি। তো ওই যে নার্গিস আছে না আমার বোন একটা বাড়ির পাশে এখানে, তো ওকে ওর সঙ্গে আজকে প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? তো প্র্যাঙ্কটা কিরকম হবে আপনারা দেখলে বুঝতে পারবেন, কিন্তু আশা করি ও ভয় পেয়ে যাবে, হয়তো কান্না করে দিতে পারে। তো ওকে আগে ডেকে নিয়ে আসি, ক্যামেরাটা এখানে সেটিং করি, ঠিক আছে? তুই যেরকম ভাবছিস সেরকম কিছু না হতেও পারে। হ্যাঁ, তোর সাথে দেখা যাবে কি হবে, মনে হয় হয়ে যাবে। কেন কি ওকে না কিছু বললেও অল্পতে কান্না করে নেয় আর বলে দিদি কেন ওইরকম বলতেছিস। তো মনে হয় ওকে আমি এরকম করে মানে প্র্যাঙ্কটা করবো যে ও যাতে কান্না করে ফেলে, আমি এইটাই আর কি দেখি। ও যখনই কান্না করবে তখনই স্টপ করে দেবো। তো ক্যামেরাটা এখানে আমি সেট করে দিই, একটু কাপড় টাপড় দিয়ে ঢেকে দিব আর ওকে আমি ডেকে নিয়ে আসি। তো আমি এখন মাকে পাঠিয়ে দিলাম নার্গিসকে ডাকার জন্য, আমি আর যাচ্ছি না। আর এইখানে একটা দিদি ক্যামেরা সেটিং করে দিল, এই যে ক্যামেরা লাগাই দিচ্ছে। কি ফ্রন্ট লাগাবো না ব্যাক? ফ্রন্ট থাকলেও বুঝতে পারবেন এখানে দেখা যাচ্ছে না। পট করে যদি ঘুরে যায়, ঘুরলে পট করে ঘুরে ক্যামেরাটা নজরে আসতেছে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, এখানে একটা ক্যামেরা থাকলো, আর একটা ক্যামেরা আমি ওই যে এখানে যে ট্র্যাপরটা দেখতে পাচ্ছেন এখানে রাখবো। হ্যাঁ, কিন্তু এখানে কিছু কাপড় টাপড় রেখে দিব, তাই ও দেখতে পারবে না আশা করি। আর আমরা ব্লগিং করি তো ও জানে যে হয়তো এমনি ক্যামেরাটা রাখছে, ও অত বুঝতে পারবে না মনে হয়। যদি বুঝতে পেরে গেলে তাহলে গেল ফেল হয়ে যাবে। তো এই যে এখানে এইভাবে কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিবে একটু শুধু, নাহলে নিচেও এখানে রাখে দিই নাকি, এই যে এই গাছটার নিচে। হ্যাঁ, এখানে রাখলেও হবে। হ্যাঁ, এই এইখানে নিচে আমি রেখে দিই, ঠিক আছে? এই যে এই গাছটা এখানে, ও বুঝতে পারবে না। নার্গিসকে মা ডাকতে গেল, কিন্তু ওর বাচ্চাটা ঘুমাচ্ছে বলে ও আর আসলো না। এখন ও বলছে আমি পরে আসবো, তো আসবে তখনই প্র্যাঙ্কটা করবো। তো এখনকার জন্য এটুকুই স্টপ থাকলো, ও আসবে তখন শুরু হয়ে যাবে প্র্যাঙ্ক, ঠিক আছে? নার্গিস এদিকে। দিদিও ছিল, দিদি হাসতেছে এমনি জানিস, তখন দিদিকে আমি বললাম নার্গিসকে ধরবো, তোকে সঙ্গে সঙ্গে পাঠাই দিলাম আমি। আমরা ওকে ডাকি না তো কি কথাটা বলছি বলবি তো, মনে করে তো দিবি যে এইটা কথা বলছি, তাইলে না আমি তোকে বলতেছি কি কারণে বলছি কি বলি নাই। না তুই বলিস ভাই, আমি তো জানতাম না তুই বলিস। আরে বলি না, আল্লাহর কসম কাউকে কোনোদিন কিচ্ছু বলি নাই তোর নিয়ে। কাকে বলছি? চাইয়ের কোথ থেকে কোনো কথা বলি নাই। ওগুলো কথা না, তাহলে কি কথা? পার্সোনাল কথা আমার। সেই কি পার্সোনাল কথা বলছি রে? আমি দিদিকে তো বললাম, দিদি তো বলছে বাদ দে বলিস না। কি কথা বলছি বল না। তাহলে মুখে কা থাপ্পড় দিতে আমার ইচ্ছা করে যায়। তো বল না কোথায়, তুই থাপ্পড় দিবি? তুই বড় অনাথ থেকে, আমি কি বলছি বলবি? তো আমার আলে কান্নাকাটি করবো, আলে ঝগড়া লাগাবো, তুই জানে বলবি হ্যাঁ সাম্মাদি মারছে। রে সি, তুই আমাকে ঝগড়ি ভাবছিস রে? এতদিন থেকে তুই আমাকে এরকম চিনলি, আমি ঝগড়ি? আমি বলবো দিদি জানে ভালো করে কথাটা। তুই আমাকে বল আমি কাকে বলছি, আমি ওকে ধরবো না, ঝগড়া করবো না। তুই বলছিস এটা মানে, আরে আমাকে কোথাটা মনে করা যায়? তুই যদি বলি যে আমার পা ধর, আমি মনে করার জন্য আমি পা ধরতেছি ভাই। তুই বল, কারণ আমার সেই শ্বাসকষ্ট জানিস, এইটা নিয়ে টেনশন হয়ে গেলে আমি শ্বাসকষ্ট হবে। আমি সারা রাত দুই দিন থেকে ঘুমাই না, দুই দিন থেকে শ্বাসের কষ্ট হয়। আমাকে কথাটা বল, আমি তাহলে একটু হালকা হবে যে হ্যাঁ বইলে দিছি, ভুলটাও তোর কাছে মাফ নিবি। কি রে বল না, আমার করিস না
সাংবাদি তুই বল আমাকে না বল দিদি আসলে গড়বাল না বল না আমাকে আমি বলি না রে পশ্চিম বলি না দিদির জন্য ওর হাসি ফেসটা দেখে আমারও হাসি পেয়ে গেছে তো যাই হোক ভালোই হলো একটা প্র্যাঙ্ক এতদিন পর করতে পারলাম হ্যাঁ আবার আপনাদের এরকম প্র্যাঙ্ক চাই কিনা বলবেন আমার অনেকজন আছে প্র্যাঙ্ক করানোর জন্য আগে বলি ওরা হয়তো পারবিও না পারবো কিন্তু এইটা পারবি না পারবি না পারবি না ও পারবি না বলছো তো ঠিক একদিন করব আপনারা দেখবেন এই তো আমি ঘরে চলে আসলাম বাইরে সবাই অনেকজন আছে তো আজকে পিকনিক হবে তো সবাই এসে গল্প করছে তো ভাবলাম ভিতরে এসে কথা বলি তো আপনাদের এই প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আবার যদি এরকম ভিডিও লাগে তাহলে বলবেন আমি নেক্সট আবার অন্য কারোর উপরে প্র্যাঙ্ক করার চেষ্টা করবো দিদি তো বলছে 100% আমার সঙ্গে পারবি না তো একদিন তোর সঙ্গেও করবো এখন করা যাবে না ও তো জানে এখন একটু সতর্ক হয়ে যাবে কোনো একটা দিন আমি ওর সঙ্গে নিশ্চয় প্র্যাঙ্ক করবো আর আপনাদের সঙ্গে ওই প্র্যাঙ্কটা শেয়ার করবো তো ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন তো আজকের জন্য টাটা বাই বাই